বিউটি মেকআপ এন্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত। মাস্ক পরার কারণে মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে, এই টিপসগুলো ফলো করলে মেকআপ দীর্ঘস্থায়ী হবে। করোনা ভাইরাসের কারণে আমাদের জীবনযাত্রার অনেক পরিবর্তন এসেছে, এখন বাইরে বেরোলেই সঙ্গে মাস্ক রাখতে হচ্ছে। কিন্তু মাস্ক পরলে একদিকে যেমন সুবিধা, আবার অন্যদিকে কিছু অসুবিধাও দেখা দিচ্ছে। বিশেষত যারা মেকআপ করতে পছন্দ করেন তাদের ক্ষেত্রে মাস্ক ব্যবহার করার সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কারণ মাস্ক দিয়ে মুখ ঢাকা দেওয়ার কারণে মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে। তাই আজ আমি আপনাদেরকে এমন কিছু টিপস দেব যা করলে আপনার মেকআপ দীর্ঘস্থায়ী হবে। তবে ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার চ্যানেলের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথমে দেখতে পারেন। মেকআপ করার আগে প্রাইমার লাগান, মেকআপ প্রয়োগের আগে অবশ্যই প্রাইমার লাগাবেন। অনেকেই মেকআপের আগে প্রাইমার ব্যবহার করেন না, প্রাইমার প্রয়োগ করলে মেকআপ দীর্ঘ সময়ের জন্য স্থায়ী হয়, তাই সুন্দর মেকআপের জন্য প্রাইমার প্রয়োগ করুন। ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন ব্যবহার করুন, মাস্ক লাগালে মুখে অতিরিক্ত ঘাম হয়, তাই এক্ষেত্রে ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন ব্যবহার করা উচিত, তাহলে আপনার মুখ থেকে ফাউন্ডেশন উঠে যাবে না। আপনার ত্বকের ধরন অনুযায়ী ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন কিনুন, এটি প্রয়োগের পরে আপনার বারবার টাচ আপ করার প্রয়োজন হবে না। মেকআপ সেট করুন, মেকআপ করার পরে মেকআপ সেট করা খুবই জরুরি। মেকআপ সেট করতে পাউডার বা স্প্রে ব্যবহার করতে পারেন, এতে আপনার মেকআপ দীর্ঘস্থায়ী হবে। ম্যাট লিপস্টিক ব্যবহার করুন, ম্যাট লিপস্টিক ব্যবহার করলে এটা সহজে উঠে যাবে না বা ঘেটে যায় না, তাই মাস্ক ব্যবহার করলে ম্যাট লিপস্টিক লাগাতে পারেন, যে কোনো ম্যাট লিপস্টিক ব্যবহার করতে পারেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য, আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।